ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি ওখানে গিয়ে বলবো। আজকে সঙ্গে মা আছে আর দুই ভাই রয়েছে, অবভিয়াসলি তো ইন্ট্রো করাবই। তোমাদের নিশ্চয়ই আজকে ব্লগটা খুব ভালো লাগবে দেখতে, অবভিয়াসলি ব্লগটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। মা কিছু বলবে? হ্যাঁ, আজকে মা যে শাড়িটা পরেছে এটা আমি মাকে জামা ষষ্ঠীর দিনকে দিয়েছিলাম। আর আজকে মা এসছে কোথাও, কোথায় এসছো? আগে এসছি আমার বাড়িতে, বাপের বাড়িতে এসছি, পিত্রালয়। অনেকদিন ছেলে মেয়েদের নিয়ে হ্যাঁ ঘুরতে এসেছি, ঘুরতে এসেছি। দিদির সাথে সকাল থেকে অনেক গল্প করেছি, গল্প করে এখন আমরা একটুখানি ঘুরতে ঘুরতে বেরিয়েছি। তো এখন আমরা ওলার জন্য অপেক্ষা করছি, ওলা এসে গেলেই আমরা আবার বেরোবো। তো চলো ওদের সাথে একটু কথা বলি। তো চলে এলাম ভাইদের সাথে কথা বলতে এখানে, প্রভুদার ওর সাথে একবার গেছিলাম, স্প্ল্যান্ডে গেছিলাম, তোমরা দেখেছো ব্লগ হয়তো। আর এই যে আর ওকে তো চেনই, ভূষণ দ্য কিং, টু কিং হিয়ার। তো তখন এবার আমাদের ওলার জন্য অপেক্ষা করছি দাদা। তো ঠিক আছে, তো চলো দেখা যাক। হাই, এই হাই, হ্যালো, হাই, হাই করো মা, জয় জয়। অনেক জ্যাম ছিল, আমরা সাউথ সিটি মলে চলে এসেছি। আজকে আমরা সাউথ সিটি মলে এসেছি এখানে। তো আজকে এটাই সম্পূর্ণ ঘুরে দেখার পালা, তোমাদেরকেও দেখানোর পালা। তো ফিলিং সো এক্সাইটেড। আমরা সাউথ সিটি মলে চলে এসেছি এবং অনেকটা জ্যাম ছিল, বাট কই বাদ নেই, চলে এসেছি, বেশি সময় লাগেনি। আর আস্তে আস্তে 7:30 বেজে গেছে, তো এর মধ্যে থেকে এখন আমাদের পুরোটা ট্যুর করতে হবে, ঘুরতে হবে। আর এখানে যা দেখছি, 75 যে ইন্ডিপেন্ডেন্স ডেটা ছিল আমাদের, সেইটারই ডেকোরেশনটা রয়েছে। তো সেটাই উপিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এখন মাকেও দেখাই, মায়ের দিকে এসো, মাও চলে এসছে। এখন মা কিছু বলবে তুমি? জয় জয়, খুব সুন্দর জায়গা, সবাই আপনারা আসুন দেখবেন। আমি আগেও এসেছিলাম, আগেও এসেছিলাম, তখন বাপি এসেছিলাম, মা আসেনি। এবারে মা এসছে, একদম ছোটো ছোটো বয়সে এসেছিলাম। অন্য সব মলে যাই, সাউথ সিটি মলে খুব একটা যাওয়া হয় না, বাট এখন এসেছি, ভীষণ ভালো লাগছে ডেকোরেশন। তো তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, হোক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড তোমাদেরকে জাস্ট আমি রাউন্ড করে ঘুরে একটু দেখাচ্ছি। এটা
হচ্ছে নেক্সট ফ্লোর। সো নেক্সট ফ্লোরে আমরা এসে গেছি, এখান থেকে ভিউ খানিকটা এইরকম লাগছে দেখতে। আর তোমাদের সাথে তো বললামই, যেহেতু 75 ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ডেকোরেশনটা সম্পূর্ণ করা হয়েছে, তাই দেখতে বিউটিফুল লাগছে। আর এখানে ওরা দুই ভাই মিলে কি করছে ভগবান জানে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। আর কেমন লাগছে? আচ্ছা, এখানে সব দেখো অনেক রকম ব্র্যান্ড রয়েছে, গ্যাস রয়েছে, জ্যাক অ্যান্ড জোন্স রয়েছে, এখানে বেটার বেটার যে বেরোমোটা রয়েছে ওখানে অনেকগুলো ব্র্যান্ডস রয়েছে মোটামুটি। এখানে দেখতে পারবে বেব রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, তো মানে ভ্যারাইটি অফ ব্র্যান্ডস রয়েছে অ্যাকচুয়ালি। মানে এখানে সম্পূর্ণ দোকান রয়েছে, এখানে তোমার পছন্দ হলে কিনতে পারবে। একটু প্রাইসটা হেভি থাকে, কিন্তু একটু প্রাইসটা একটু হাই থাকে, বাট যেহেতু ব্র্যান্ড তো নিতেই তো হবে, ওই এইভাবেই নিতে হবে, আচ্ছা ব্যাপার। তো আমরা এখন এখানে বসে না দাঁড়িয়ে একটু গল্প আড্ডা করছি, আর ভাইরা ওখানে গেল একটু ভিডিও কী সব করতে, আমরাও একটু ঘুরে ঘুরে দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে একটু। ওরা আবার কোথায় ভিডিও করতে গেলো কে জানে, যাই। ভালো ভালো কানের দুল রয়েছে। স্টোরটার নাম হচ্ছে এখানে যেমন দেখো লেভিসের সব কালেকশন রয়েছে, এখানে দেখো লেভিসের সব কালেকশন রয়েছে, তোমরা দেখতে পারো। স্টোরটা বেশ ভালোই আছে, বড় সড়ই রয়েছে লেভিসের। সো এটা হচ্ছে সাউথ সিটি মলের একদম টপ ফ্লোর, অর্থাৎ একদম ফোর্থ ফ্লোর আই থিঙ্ক। তো এখানটা পুরো হচ্ছে গেমিং জোন, এখানে ভয়েস ওভার দিচ্ছে, দ্যাটস ওয়াই। তার কারণ হচ্ছে আমি এখানে যাইনি, আমার ভাইরা গেছিলো। এখানে তোমরা গেম খেলতে পারবে 500, 1000, 2000 এই হিসাবে রেঞ্জ হিসাবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, হোয়াট এভার তোমরা যেরকম চাইবে সেভাবে খেলতে পারবে। পুরো ফ্লোরটা জাস্ট অসাধারণ, খাওয়ার জায়গাটা ভিডিও করতে পারিনি, কিন্তু এই জায়গাটা করেছি অনায়াসে, এখানে বসার জায়গায় তোমার টাইম কেটে যাবে। সো গাইস, ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তার কারণ হচ্ছে যে আমাদের একটু বেরোতে হবে, কারণ তোমার রাত হয়ে গেছে। তো আর ভাইরা একটু ওপরে গেছে, ওরা ওপর থেকে নিচে আসুক, দেন আমরা এখান থেকে বেরোবো, এখান থেকে, কারণ এখান থেকে যেতে আবার 1.5 ঘন্টা লাগবে, আবার ওখান থেকে আবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে, এটা একটা ছোটো ব্লগ ছিল, আই হোপ ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।